কণ্ঠে ছিল মধুরতা, সুরের মূর্ছনা ধ্বনি হয়ে বেজে উঠত তার গলায়। গতানুগতিকের বাইরে গজলের মাধুর্যতায় হয়ে উঠেছিলেন অভিন্ন এক শিল্পী। ভূপিন্দর সিং, গজলের দুনিয়ায় একচ্ছত্র জায়গা দখল করে রাখা এই শিল্পী পাড়ি দিয়েছেন ওপারে। বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন এই বর্ষিয়ান শিল্পী। এক আকেলে ইস শহর মে, ঠিক এই গানের মতোই একলা হয়ে গেলেন তিনি। জন্মেছিলেন অমৃতসরে, গানের তামিল নিয়েছেন বাবার থেকেই। পেশাগতভাবে শিল্পী হয়েছেন অল ইন্ডিয়া রেডিওতে গান গাওয়ার মাধ্যমে, দিল্লি দূরদর্শন সেন্টারের সঙ্গেও যুক্ত ছিলেন। তার ভারী কণ্ঠস্বরের মিষ্টি সুরে মৌসুম, সত্যে পে সত্তা, আহিস্তা, দুরিয়া ছবির গান শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। দিল ঢুনতা হে নামগুম জায়গা, বিতি না বিতাই ইরানা, এর মতো জনপ্রিয় বলিউডি গান তার কণ্ঠে শ্রোতারা চিরকাল মনে রাখবেন। দিন খালি খালি বর্তন হ্যায়। পাঁচ দশকের গানের ইন্ডাস্ট্রির অসংখ্য মহারথীর সঙ্গে কাজ করেছিলেন। মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায় অভিনীত ত্রয়ী ছবিতে ভূপিন্দরের গাওয়া কবে যে কোথায় কি যে হলো ভুল আজও এই প্রজন্মের প্রিয়। এছাড়া আর ডি বর্মন, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, বাপ্পি লাহিড়ীর মতো মহারথীর সঙ্গে তার একাধিক কাজ অবিস্মরণীয় হয়ে আছে। বাজনা ও সুরি যার প্রাণ, সেই মানুষটাই শারীরিক সমস্যার কারণে অনেকদিন থেকে ছিলেন গান থেকে দূরে। এছাড়া করোনা ভাইরাস পরবর্তী জটিলতায় ভুগছিলেন এই গজল শিল্পী, তবে রেখে গেলেন বাংলা হিন্দি ভাষায় অজস্র গান, যে গান তাকে অম্লান করে রাখবে সারা জীবন। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।